নমস্কার বন্ধুরা, আমি নীল আর আজকে আপনারা দেখছেন গার্ডেন টিপ সঙ্গে নীল। বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হলো মিষ্টি কামরাঙা ছাদ বাগানে টবে ফলন। তো বন্ধুরা, এই কামরাঙা গাছ, এরা মিষ্টি থাইল্যান্ডের কামরাঙা যেটা আছে, টবে আপনারা এরকম অসম্ভব ভালো ফলন পেতে পারেন এবং সুন্দর আনন্দ উপভোগ করতে পারেন। এই জন্ম থেকেই মিষ্টি, টকের কোনো লেশ মাত্র নেই। তো বন্ধুরা, একটি মাত্র 10 ইঞ্চি টবে এত সুন্দর কামরাঙার ফলন। এই থাইল্যান্ডের মিষ্টি কামরাঙা যে কোনো নার্সারিতে আপনি একটু ভালো নার্সারিতেই গেলেই পেয়ে যাবেন। লক্ষ্য করতে হবে গাছটি যেন গ্রাফটেড হয়। এই দেখুন, এখানে জোড় কলমের গাছ, গ্রাফটিংয়ের গাছ। একটু ভালো যাতে নার্সারি থেকে নেবেন, কারণ অনেক সময় লোকাল কামরাঙাকেই গ্রাফটিং করে দিয়ে দেয় সেটা অনেক নার্সারিতে, সেটা আবার পরবর্তী টক পর্যায়ে দাঁড়িয়ে যাবে, এত ফলন হবে না। সেগুলো দেখে নেবেন একটু পরিচিত নার্সারি থেকে। এর মাটি সম্বন্ধে যদি বলতে হয়, বলতে অত্যন্ত ওয়েল ড্রেনেজ সয়েল নিতে হবে একে। এর মাটিতে জল দাঁড়ালেই মুশকিল, একেবারে ওয়েল ড্রেনেজ সয়েল, মানে মাটির মধ্যে ভার্মি কম্পোস্টের অত্যন্ত বেশি ভালো রাখতে হবে, যাতে করে নিকাশি ব্যবস্থাটা খুব সুন্দর হয়। বেলে দোঁয়াশ মাটির সঙ্গে কিছুটা বালি মিশিয়ে জল দিলে যেন সঙ্গে সঙ্গে নেমে যায়, গোড়া যেন জল না দাঁড়ায়, সেরকম একটা বন্দোবস্ত করে মাটি বানাতে হবে। মাটির মধ্যে অবশ্যই ভালো পরিমাণে একটুখানি সুপার ফসফেট এবং বোন ডাস্ট, নিম খোল, কিছুটা বাদাম খোল, কিছুটা লেদার মিল, এ ধরনের কিছু জৈব উপাদান রেখে দিতেই হবে মাটিতে। গাছ প্রতিস্থাপনের পরে কিছুদিন পরেই গাছে এর প্রতিস্থাপনের সবচেয়ে ভালো সময় হলো আপনার ওই মার্চ মার্চের ওই সময়টাতে। ওই সময় এই গাছের বার বৃদ্ধিটা বেশ তাড়াতাড়ি হবে। এবং খাবার হিসেবে বলতে গেলে একে আপনারা দিতে পারেন পাতলা শস্যের খোলের জল, পাতলা করে বাদাম খোলের জল, এনপিকে 15-15 গ্রানিউলস দানা, এছাড়া জৈব সারের কিছু উপাদান যেমন আপনাদের নিম খোল, হাড়ের গুঁড়ো, বোনডাস যেটাকে বলা হয়, তার সঙ্গে বাদাম খোল। যদি নিম খোল সর্ষের বাদাম খোল দেন, তাহলে পরে সর্ষের খোলটা যতটা পরে নিম খোল বোনডাস দিচ্ছেন তার হাফেরও কম পরিমাণে সর্ষের খোল দিতে হবে, দিতে পারেন, দিতে হবে তার সঙ্গে মিশিয়ে গুঁড়ো খোলটা, আর মিউরেটা পটাশ খোলেরও অর্ধেক। এই উপাদান মিশিয়ে একটি খাবার বানিয়ে নিয়ে সেই খাবার 15 দিন পর পর হাফ মুঠো করে আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারবেন। এই গাছের মাসে দুবার মিরাকুলান স্প্রে কিন্তু মাস্ট, মাসে দুবার মিরাকুলান স্প্রে 1 লিটার 1 ml জলে ভোরবেলার দিকে এই গাছে কিন্তু স্প্রে করতে হবে। তদুপরি মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য যেগুলো আছে সেগুলো মাসে দুবার, যদি লিকুইড হয় মাসে দুবার স্প্রে করা, অথবা গোড়াতে যদি সয়েল ম্যানিউর হয় খুব সীমিত পরিমাণে গোড়ায় দিয়ে অনুখাদ্যের চাহিদা পূরণ করতে হবে। আর যখন ফল ফুল আসার আগে কিছুটা পরিমাণে চিরেটেড জিঙ্ক আর চিরেটেড বোরন খুব সীমিত পরিমাণে 0.5 গ্রাম করে হয়তো গাছের গোড়ায় প্রয়োগ করে দিতে হবে। এটি করতে হবে দুবার, ফুল আসার আগে, ফুল আসার পরে দুবার 0.5 গ্রাম করে চিরেটেড জিঙ্ক আর বোরন গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। তাতে করে কী হবে, ফুল ঝরে যাওয়া বা ওই ফল না দাঁড়ানো বা ফল দাঁড়িয়ে ঝরে যাওয়া এই প্রবণতাগুলো কমে যায়, ফলের ভিন্ত শক্ত হবে এবং ফল দাঁড়িয়ে থাকবে গাছে প্রচুর, যেরকম এলাম দেখছেন প্রচুর প্রচুর ফল, প্রচুর ফলন। ঠিক আছে, তো এই প্রকারে করতে পারলে এরকম ধরনের সুন্দর ফলন আপনারা পাবেন এবং সেটি অত্যন্ত মনোরঞ্জন। এর রোগ পোকার খুব বেশি বালাই নেই, তবুও কিছু সামথিং যে কোনো ইনসেকটিসাইড যেটা থাকে আপনার হাতের কাছে সেগুলোই সপ্তাহে বা 10 দিন অন্তর অন্তর একটা স্প্রে করে রাখবেন প্রিমিয়ারি হিসেবে। এছাড়া যদি মাকড়ের উৎপাত খুব সীমিত হতেও পারে এই যেমন সময়, সেক্ষেত্রে আপনারা একটা যে কোনো মাকড়ের ওষুধ কাকা বা যে কোনো একটা ওষুধ স্প্রে করতে পারেন। আমি যেমন ইনসেকটিস হিসেবে ইমিডাক্লোপিডটাই বেশি প্রেফার করি, স্প্রে করি। আপনারা ইমিডাক্লোপিড না পেয়ে রোগার, টাপগার, হামলা 505 যে কোনো একটা আপনারা করতে পারবেন। আর সেকেন্ডলি, এর কিন্তু ফাঙ্গাসের একটা হয়ে যেতে পারে, গোড়ায় যদি জল বসে বা বর্ষাকালের দিকে একটা ফাঙ্গাসের আক্রমণের প্রবণতা দেখা যেতে পারে। সেক্ষেত্রে গোড়াতে কিন্তু কপার অক্সিক্লোরাইড স্প্রে করে রাখতে হবে বা গুঁড়ো কপার অক্সিক্লোরাইড ছোড়ায় ছড়িয়ে দিয়ে তাতে জল দিয়ে রাখতে হবে। এবং সেকেন্ডলি, কোনো রকম ফাঙ্গিসাইড যেমন আপনারা সাফ বা বেবিস্টিন অথবা হেক্সাকোনাজল গ্রুপের কোনো ফাঙ্গিসাইড
বর্ষাকাল বা ওই সময়টাতে আপনাকে গাছে স্প্রে করতে হবে 10 দিন অন্তর অন্তর। এ কিন্তু বর্ষাকালের দিকে একে কিন্তু বেশি জল পড়ে গেলে গাছের কিন্তু সমস্যা দাঁড়াতে পারে, সেক্ষেত্রে ওই সময়টাতে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করাটা খুব জরুরি দরকার। এছাড়া আর কোনো সেরকম বিশেষ কিছু কেয়ারের নেই, প্রচুর ফলন হয়, প্রচুর সুন্দর দেখতে লাগে, আপনারা ছাদ বাগানে অনায়াসেই মিষ্টি কামরা করে প্রচুর আনন্দ পেতে পারেন এই পদ্ধতিতে মিষ্টি কামরা করলে। বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। নমস্কার, পরবর্তী বিষয়ে আবার দেখা হবে।